আসসালামু আলাইকুম, আমি ইমন অ্যান্ড আপনারা দেখতেছেন আমাকে টেসলক থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আর ভালো থাকার রিজন হচ্ছে টেসলক। সো মূলত আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে যে অনেকে আমাদেরকে কমেন্ট করেন টেসলকে, ফেসবুক পেজে, ইউটিউবেও কমেন্ট করেন, অনেক জায়গায় কমেন্ট করেন। অনেক ব্র্যান্ডের লকই কিন্তু দেখতেছি, যারা অনেক ব্র্যান্ডের লক ইউজ করেন তারা হচ্ছে যে এখন জোর ধরে ভিডিও দিচ্ছে, যেগুলোতে কিনা 2-3 মিলিয়ন ভিউজ আসতেছে, 100-200 গিয়ে লাইকও উঠতেছে। এখন আমাদেরকে আপনারা এই ধরনের ভিডিও মেক করতে বলতেছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, যারা কিনা টেসলক ইউজ করে তাদের বাইক তো চুরিই হচ্ছে, তো বাইক যদি চুরি না হয়, গাড়ি যদি চুরি না হয়, তাহলে আমি কীভাবে আপনাদেরকে আপনাদেরকে ভিডিও করে দিব যে আমরা চোর ধরতে যাচ্ছি? তাহলে তো ডেফিনেটলি আমাদেরকে ফেক ভিডিও বানায় তারপরে আপনাদেরকে দিতে হবে, তাই না? তো আমি আজকে এই টেসলকটা ইউজ করতেছি, ডিফেন্ডার এই লকটা ইউজ করতেছি অলমোস্ট 1 ইয়ারের বেশি হবে। তো এতদিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমার এই বাইকটা কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো শিকার হয় নাই, চুরি চিন্তা এরকম কোনো কিছুতেই পড়ে নাই। তবে আমি যেই গ্যারেজে গাড়ি রাখতাম সেই গ্যারেজের থেকে অনেকগুলো বাইক চুরি হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনি আপনার বাইক সেফটি কতটুকু সেফ রাখবেন? অন্য ব্র্যান্ডের লক লাগানোর পরে আপনার গাড়িটা চুরি হবে, দেন আপনি দৌড়ে দৌড়ে যাবেন, দেন চুল ধরবেন, এত প্যারা নেওয়ার কী দরকার? আপনি চাইলে তো একটা ভালো কোম্পানির একটা টেসলক ইউজ করতেই পারেন, তাই না? আর এখন তো টেসলক নতুন আপডেটও আছে, যেটা USB-C টাইপ। সো কোনো ব্যাটারি লাগানোর কোনো প্যারানোর কোনো চিন্তা নেই, আপনার এক মোবাইলের ফোনের চার্জার দিয়ে চার্জ দিবেন। সো এই হচ্ছে আমার হিস্টোরি। সো আশা করি ডেফিনেটলি আপনারা আপনাদের সেফটির জন্য, আপনাদের পছন্দের বাইকটার জন্য টেসলক ইউজ করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। এতদিন ভালো থাকবেন আর আপনার বাইককে সেফ রাখবেন।